আইএসএফ তৃণমূলের মধ্যে ঝামেলা, উত্তেজনা প্রশমিত করতে পুলিশের লাঠিচার্জ বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চালতাবেরিয়া অঞ্চলের কোথপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল। আইএসএফ এর পতাকা ছিঁড়ে ফেলে তৃণমূলের পতাকা লাগাচ্ছিল বলে পাল্টা অভিযোগ আইএসএফ এর। পাল্টা তৃণমূলের অভিযোগ, আগে থেকেই পড়েছিল আইএসএফ এর পতাকা। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হলে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।